আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক। অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা। আমরা আজকে বাংলা প্রথম পর্ব করব। এর আগে আমরা কয়েকটা ভিডিও করেছি, যদি সেই ভিডিওগুলি কেউ না দেখে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। অন্যান্য ক্লাসেরগুলিও আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটাই হচ্ছে আজকের আমাদের প্রশ্নপত্র। আজকে আমরা এই প্রশ্নপত্রটার সম্পূর্ণ উত্তর করব। এরপরেও আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি বাকি অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা করে কমপ্লিট করব। যদি সেগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে তোমারই কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো পেতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। আমরা এক নম্বর প্রশ্নটা দেখি নেই। এক নম্বর প্রশ্নটা কী ছিল? প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন ছিল, সেইটি সবার চেয়ে শ্রেয়। কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? আমরা দেখে নেব এই প্রশ্নের অ্যান্সারটা। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটুকু গৃহীত হয়েছে। তারপরে তোমরা প্যারাসেন্স করে লিখবে, জীবনে চলার পথে নানান বাধা ঝড় ঝঞ্ঝা দুঃখ কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। এত সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের এগিয়েই চলতেই হবে। কবির মতে সেটাই শ্রেয়। অর্থাৎ যে কোনো বাধা বিপত্তি আসুক, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের এগিয়ে চলতে হবে, এটাই শ্রেয়। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন কী ছিল? তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? আশা করি তোমরা প্রত্যেকেই জানো, অদ্ভুত আতিথ্যতার থেকে এটা প্রশ্নটা নেওয়া হয়েছে। একটা অসাধারণ গল্প, বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা নামক অদ্ভুত গল্পে আরব সেনাপতি এ কথা বলেছেন, মোর সেনাপতি দিগ্ভ্রষ্ট হয়ে শত্রুদের শিবিরে গিয়ে পৌঁছায়। মোর সেনাপতিকে আরব সেনাপতি অতিথি আপ্যায়ন করে। তারপর তিনি মোর সেনাপতি যেন নিজস্ব শিবিরে ফিরে যেতে পারে সেই জন্য সমস্ত রকম আনুকূল্য ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। চলো এবারে আমরা দেখে নিই তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কী ছিল? এই রইল তোদের পিকনিক, আমি চললাম। এই রইল তোদের পিকনিক, এখানে কিন্তু কোটেশন হবে। তো বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি? এই পড়াটা একটু অল্প অবশ্যই তোমরা যারা পড়ে থাকবে, খুব মজার পড়া ছিল। উত্তর, প্রশ্নে উদ্ধৃত বাক্যটির বক্তা হলেন বা হলো টেনিদা। তারপরে তোমরা প্যারাচেঞ্জ করে লিখবে, বনভোজনের খাদ্য সামগ্রী উন্নত মানের করার চেষ্টা করেও বনভোজনের খাদ্য সামগ্রী নিম্নমানের হওয়ায় টেনিদা ক্ষুব্ধ হয়ে যান, এজন্যই টেনিদা পিকনিকে থাকতে চাননি। এবারে দেখো চতুর্থ প্রশ্ন, কারো কোথাও তুলতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিতে পারো। পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, কবির এমন মনে প্রশ্ন জেগেছে কেন? তোমরা উত্তরটা দেখে নাও। কবি বিষ্ণুদে তার পরবাসী কবিতাটির প্রথম দিক থেকেই বৈচিত্র্যের কথা বলেছেন। কবি বলেছেন, প্রকৃতি ছাড়া মানুষ অসহায়, মানুষ ছাড়া প্রকৃতি প্রাণহীন। আসলে মানুষই তো প্রকৃতির একটা সৌন্দর্যের অংশবিশেষ, উভয়ে উভয়ের পরিপূরক। প্রকৃতি মানুষকে লালন করেছে, প্রকৃতিকে শহর বানানোর মানেই হলো গ্রামের মৃত্যু। এইভাবে আমরা প্রতিনিয়ত অরণ্য প্রকৃতি ধ্বংস করছি। শুধু অরণ্যই নয়, অরণ্যের জীবজন্তুরাও আমাদের হাতে শিকার হচ্ছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এগুলিকে লক্ষ্য করে কবি নিজেকে পরবাসী বলেছে। এবারে দেখো পরের প্রশ্ন, পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্নটি কী ছিল? এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়ি খানাকে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলনে লাগিয়ে দিলাম। লেখকের বক্তব্য অনুসারে সেই পরিস্থিতির বিবরণ দাও। চলো আমরা উত্তরটা দেখে নেই। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি গদ্যাংশে গল্পকথক একথা বলেছেন, গল্পে দেরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণিত হয়েছে। অনেক সময় পথ চলতে বিভিন্ন মানুষের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা ফুটে ওঠে, সাহিত্যের স্বাদও মেলে, ঠিক তেমনি এই গল্প লেখক দেখিয়েছেন। কতক নিজের বুদ্ধির দ্বারা থার্ড ক্লাসে নিজের স্থান করে নেন এবং তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ফার্সি ভাষায় কথা বলা শুরু করেন, এবং তখন এ প্রস্তুত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হয় খুশহাল খা খট্টরের গজল বিষয়ে প্রশ্নের মাধ্যমে। ঔরঙ্গজেবের সমকালীন এই কবি প্রস্তুত ভাষার শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কবি।
লেখকের আগ্রহে যাত্রী গজল শোনালেন। এরপর হলো আদম খান আর দুরি খানের মহব্বতের কিসসার কথা। শুধু লেখকই নন, গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে শুনলেন সে কাহিনী। এরপরে দেখো পরে অংশটুকু। পাঠানের গলা যদিও কর্কশ, তবে সে গুরু গম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে শুনিয়ে মোহিত করল। এভাবেই সেই গাড়িতে গান ও আবৃত্তিতে এবং পাঠে যেন এক পশতু সাহিত্যের গোষ্ঠী বা সম্মেলন হলো। এবারে দেখো পরের প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন। এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা, ভাবনাটি কার, বিধাতা তাকে কী কী দেবেন বলে সে মনে করে। চলো তাহলে দেখে নেওয়া যাক ৬ নম্বর প্রশ্নের উত্তর। তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতায় ভাবনাটি এক চড়ুই পাখির। চড়ুই পাখিটি ভাবে ঘরে থাকা মানুষটি, অর্থাৎ কথক চলে গেলে এই ঘর তার হয়ে যাবে। আরও ভাবে ঘরের জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বইখাতা সবই তাকে, অর্থাৎ চড়ুই পাখিটির হবে, তাকেই দিবেন বিধাতা। আশা করি বুঝতে পেরেছ, খুব মজার ছিল উত্তরটি। এবারে দেখো সপ্তম প্রশ্ন, আর সপ্তম প্রশ্নটা হচ্ছে ব্যাকরণ থেকে। ৭ নম্বর, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। সম্ভাষণ, সম্ভাষণ শব্দটার আমাদের চিহ্নিত করতে হবে। সম্ভাষণ সংযোগ, রুদ্ধ সমকথার হচ্ছে রুদ্ধ, যোগ ভা মুক্ত প্লাস সন এটাও রুদ্ধ, অর্থাৎ একটি রুদ্ধ দল ও একটি মুক্ত দল আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নের এবারে আমরা উত্তর দেখে নেব। অষ্টম প্রশ্নের প্রশ্নটা হচ্ছে, উঠন্তি মূল্য পত্তনে চেনা যায়, প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। এটা একটা প্রবাদ বাক্য। তো ভিডিওটা শেষ হওয়ার আগে বা শেষ প্রশ্নের উত্তরটা সবাইকে বলে দেওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো মানে অবশ্যই তোমরা আশা করি ভিডিওটাকে পছন্দ করেছো। যদি সত্যি ভালো লেগে থাকে একটা করে লাইক ও একটা করে শেয়ার করে দিও। এবং নতুন যদি হয়ে থাকে এই চ্যানেলে, তাহলে পরের ক্লাসগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কিন্তু তোমারই পরবর্তী ক্লাস পেতে সুবিধা হবে। মনে রাখবে সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, আশা করি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবে। আর আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। চলো শেষ প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক। উঠন্তি মূল্য পত্তনেই চেনা যায়, এর অর্থ শুরু দেখে ভবিষ্যৎ বোঝা যায়। যেমন ছেলেটি শুভময় বাবুর পকেট কেটেছে, এখানে বাবু কথাটা দুবার না একবারই হবে। তারপরে কি বলা আছে, এ বড় হলে নিশ্চয়ই পকেটমার হবে। এ যেন উঠন্তি মূল্য পত্তনেই চেনা যায়, আজকের পকেট কাটা দেখে ভবিষ্যতে পকেটমার হওয়ার অনুমান। মানে আজকে পকেট কেটেছে এটা দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে সে ভবিষ্যতে কী হবে, পকেটমার হবে। এটাকেই বলা হয় উঠন্ত মূল্য পত্তনেই চেনা যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিলাম।